সো হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব ভাইরাল পথশিশু সুমাইয়ার সেরা কভার করা গানগুলো। তো গাইস, সুমাইয়া এই পর্যন্ত মাত্র 4টা গান কভার করেছে, যেগুলো সব গগন শাকিবের গান, তাই এই 4টি গানই থাকবে এই ভিডিওতে। আর ভিডিওর শেষের দিকে জানাবো সুমাইয়ার ভাইরাল হওয়ার সেই প্রথম গানটা আসলে কিভাবে ভাইরাল হয়েছিল এবং সেটা কোন চ্যানেল থেকে প্রথম আপলোড করা হয়, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো যাই হোক, এই তালিকার 1 নম্বরে আছে সুমাইয়ার সেই প্রথম ভাইরাল গান মৃত আত্মা। গানটা ইউটিউবে আপলোড করা হয় মাত্র 3 সপ্তাহ আগে এবং যেটার বর্তমান ভিউ রয়েছে 6.5 মিলিয়ন। আর সত্যি কথা বলতে তার কণ্ঠ সত্যিই অসাধারণ। গাইস, এরপর 2 নম্বরে আছে আরো একটি অসাধারণ গান নেশার নৌকা। আর এই গানটা বর্তমানে মিউজিক ক্যাটাগরির 3 নম্বর ট্রেন্ডিং একটি গান, যেটার বর্তমান ভিউ রয়েছে 8 মিলিয়নের উপরে। তো যাই হোক, এরপর 3 নম্বরে আছে মৃত আত্মার 2 নম্বর ভার্সন গানটা। আর আপনি জানলে অবাক হবেন যে গানটা মিউজিক ক্যাটাগরির নাম্বার 1 ট্রেন্ডিং এ থাকা একটি গান, অর্থাৎ বাংলাদেশে যতগুলো মিউজিকের চ্যানেল আছে এবং সেই চ্যানেলগুলোতে এই মাসের ভিতরে যতগুলো মিউজিক আপলোড করা হয়েছে তার মধ্যে থেকে এই গানটা 1 নম্বর পজিশনে আছে। আসলে মানতেই হবে, ছোট মরিচের ঝাল সবসময়ই বেশি হয়। আর এই গানটা সুমাইয়ার সব থেকে পছন্দের গান। তো যাই হোক, গানটা মাত্র 11 দিনে সর্বমোট ভিউ পেয়েছে 5.5 মিলিয়ন। এরপর 4 নম্বরে আছে বেইমান পোলা গানটি। গানটা গগন শাকিবের বেইমান মায়া গান থেকে কপি করা, শুধুমাত্র বেইমান মায়ার জায়গায় বেইমান পোলা যোগ করা হয়েছে। তবে গানটা সুমাইয়ার কণ্ঠে অনেক বেশি জোশ হয়েছে। আর গানটা মাত্র 3 দিন আগে আপলোড করা হয়, যেটার বর্তমান ভিউ রয়েছে 2 মিলিয়নের উপরে। আর এই গানটা মিউজিক ক্যাটাগরির 2 নম্বর ট্রেন্ডিং এ থাকা একটি গান, অর্থাৎ সুমাইয়া তার সুন্দর কণ্ঠের দ্বারা মিউজিক ক্যাটাগরির 1, 2 ও 3 নম্বর পজিশন দখল করে নিয়েছে। তো যাই হোক, এই ছিল তার কভার করা গানগুলো। এবার জানবো তার ভাইরাল হওয়ার কারণ সম্পর্কে। তো সুমাইয়ার প্রথম খালি গলার গানের ভিডিও আপলোড করা হয় আজিম ব্লগ ফেসবুক পেজ থেকে মার্চের 25 তারিখে। যে ভিডিওটা ছিল এইটা। আর এই ভিডিওটা আপলোডের কিছুদিন পরে ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং পরবর্তীতে তার এই সুন্দর কণ্ঠের গানটা এডিট করে টিকটকে অনেকেই লিপসিং ভিডিও বানায়, যার কারণে সে আরো বেশি ভাইরাল হয়ে যায়, আর যেটা পড়ে গগন শাকিবের চোখে। পরবর্তীতে গগন শাকিব সুমাইয়াকে নিয়ে এসে তার স্টুডিওতে উপরের গানগুলো কভার করিয়েছে, যেগুলো বর্তমানে অনেক বেশি ভাইরাল। আর এভাবেই ছোট্ট সুমাইয়া তার সুন্দর কণ্ঠের দ্বারা সবার কাছে প্রিয় হয়ে উঠেছে। তো যাই হোক, এই ছিল সুমাইয়ার গান এবং তার সম্পর্কে ছোট্ট একটি ভিডিও। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং এই ক্ষুদে শিল্পীর গানগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।